PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। চট্টগ্রামের প্রতিযোগী ইসমাইল সাবেক, হাফেজ ইসমাইল সাবেক। PHP কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে প্রশ্নটি করব, ওই প্রশ্নটি যে সূরাতে আছে সেই সূরার প্রথম থেকে তুমি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم فلما دخلوا عليه قالوا يا أيها العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا قصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا
يخلو لكم وجه أبيكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله. এই তৃপ্তি কিভাবে প্রকাশ করা যায়? যখন একজন তিলাওয়াত করে তখন দেহ মনে এক অন্যরকমের ভালো লাগা সঞ্চারিত হয়। ইসমাইল সাবিতের তিলাওয়াত আমার ভালো লেগেছে। সম্মানিত ওস্তাদ ওস্তাদুল হুফাজের কাছে কেমন লেগেছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইসমাইল সাবিত তো সব সময় খুব মজবুত তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আজকেও সে আগের মতোই খুব সুন্দর তেলাওয়াত করেছে। হাফিজ মাওলানা আবু ইউসুফ, তুমি কিন্তু খেয়াল করেছো, তুমি দুইটি জায়গায় কিন্তু তুমি থেমে যেতে চাও, মানে সিদ্ধান্ত নিতে পারতেছিলি না, এটা করলে কিন্তু হবে না, সামনে আগানো যাবে না। হে বাবা, হ্যাঁ, তোমার তেলাওয়াত সুন্দর, গলা যথেষ্ট, তোমার ভয়েস ভালো, সব কিছু মিলে তো সব ঠিক আছে। হ্যাঁ, খুব খেয়াল করে তেলাওয়াত করবে। হাফিজ কারি জহিরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত হয়েছে। যে একটু ভয় পেয়েছে বা একটু দ্বিধান্বন্দ্বের মধ্যে ছিল, তো এগুলি যদি কাটিয়ে তুমি আরও ফ্রেশ তেলাওয়াত করতে পারো তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন মাহদি, আমি ইসমাইল সাহেবের তেলাওয়াত এবং এর পূর্বে যেই আরও চার তিনজন তেলাওয়াত করলেন এদের তেলাওয়াতের পরে এতটুকু মন্তব্য আমি করতে চাই যে আমাদের ঘরে ঘরে যদি এদের মতো হাফেজে কোরআন তৈরি হয় এবং কোরআন যদি তেলাওয়াত হয় তাহলে এই দেশে, এই সমাজে কোনো রকমের অপশক্তি, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, খুন কিছুই থাকতে পারবে না। কারণ কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনকে হেফাজত করেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ইসমাইল সাবিত। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, তোমার জন্য শুভকামনা রইল, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh,